Hello, thanks for clicking me. Welcome to Nasirs Club and welcome to another video of Gerund and Participle. Ashole shotti kotha bolte ki spoken er ami beshi video banai, grammar er video ottonto kom. মানে যেগুলো স্পোকেনের সাথে ডিরেক্টলি রিলেটেড মানে যেগুলোকে বাদ দেওয়া যায় না একেবারে অতপ্রতভাবে জড়িত সেগুলো তো অবশ্যই থাকা লাগে বেসিক যেটা থাকবেই বেসিক ফাউন্ডেশন থাকবেই এরপরে একাডেমিক গ্রামার রয়েছে সেগুলো ঠিক আছে সেগুলো দরকার রয়েছে যেটা প্রয়োজন সেটা তো করতে হবে আর এই যে एग्जाम পেপারে জিরান্ট এন্ড পার্টিসিপল থাকে এটা দিয়ে যে কি হয় আল্লাহ মাবুদ ভালো জানেন আমার জানা নাই যে আসলে এটাতে কি করে ওরা এই যে আইডেন্টিফাই করতে বলা হয় যে জিরান্ড পার্টিসিপল এটা আইডেন্টিফাই করে কি এমন হাতি করব আমরা যদি বলা হতো যে জিরান্ড হলে এটার অর্থ কি হবে পার্টিসিপল হলে এটার অর্থ কি হবে কোন জায়গাতে থাকলে এটা কি মিন করে কি অর্থ করে তাহলে ঠিক আছে এই ধরনের এমসিকিউ বা জবে জব প্রিপারেশন বা एग्जाम পেপারে বা যে কোন জায়গাতে এই ধরনের কোশ্চেনগুলো থাকলে দ্যাটস ইট ঠিক আছে আমি এটা সমর্থন করি বাট আর এই যে এটাকে আইডেন্টিফাই করতে বলা হয় আইডেন্টিফাই করে যে কি করা হয় আই ডোন্ট নো আমি জানি না সো এখানে আমরা দুই ভাবে বিষয়টাকে শিখব সেটা হচ্ছে আমরা জানি আইএনজি তে আ হয় আ মানে একটা ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয় তখন আ হয় যেমন লেখা করা ঘোরা নাচা এটা হচ্ছে একটা ভার্বের মূল রূপ মানে জন্মগতভাবে যেগুলো ভার্ব সেগুলোর মূল অর্থ করা যাওয়া খাওয়া এটা ভার্ব ধরো যে করা এটা হচ্ছে ডু মানে হচ্ছে করা কিন্তু আমি করা হয় না আমি করি হয় মানে করা থেকে করি হয়ে যায় আচ্ছা ডু মানে করা এবার আরেকটা নি যেমন হচ্ছে তুমি করা হয় না আবার এই যে ডু মানে করা এই করাটা তখন করো ও হয়ে যাচ্ছে তুমি করো তারপরে ধরো যে তারা নিচ্ছি তারা মানে দে দে মানে তারা তাহলে তারা করে একা চলে আসছে মানে তারা করা হয় না ডু মানে করা এ করা না হয়ে তারা করে একা চলে আসছে তো এই যে ভার্ব একটা ভার্বের জন্মগত একটা অর্থ হচ্ছে করা মানে ডু মানে করা কিন্তু সাবজেক্টের পরে ভার্ব বসে আর সাবজেক্ট ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই যে ভার্বের চেহারাগুলো চেঞ্জ হয়ে যায় তাহলে এটা আমরা জানি যে এই ভার্বের কাজ কী বাট ভার্বকে যখন নাউন করব আর নাউন যখন হয়ে যায় তখন তো সেটা স্থির হয়ে যায় স্থির আর স্থির হলে এটার বাংলা কী হবে তো এখানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ আর ভার্বের সাথে আইএনজি যোগ দিলে এখানে রিডিং পেয়েছি আমরা রিডিং মানে রিড মানে পড়া কিন্তু যখন নাউন হিসাবে এটা পাবো তখন এটা হয়ে যাবে ওই সেম পড়া বাট এটা স্থির অবস্থাকে বোঝাবে এটা হচ্ছে এটার নিয়ম এবার দেখো ডু মানে হচ্ছে করা বা ডুইং যখন স্থির অবস্থাকে বোঝাবে মানে স্থির অবস্থা বলতে যেটা নাউন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে করা আর এই যে করা ভাবা হাঁটা উড়া উঠা ঘুমা প্রত্যেকটাতে আ আছে আর এই যে পড়া ঘুমা এগুলো স্থির অবস্থা বোঝাচ্ছে যার কারণে সিঙ্গেল এগুলো এক একটা ওয়ার্ড যদি এককভাবে পাওয়া যায় মানে সিঙ্গেলভাবে পাওয়া যায় তাহলে এটা হচ্ছে জিরান্ড এখানে পার্টিসিপল হওয়ার কোনো অপশন নেই এবং এগুলো ডিরেক্ট সাবজেক্ট হিসেবে বসবে ডিরেক্ট অবজেক্ট হিসেবে এগুলো বসবে এবং এই সেন্টেন্সগুলোর ভার্বগুলো থাকে ট্রানজিটিভ এগুলো হচ্ছে এটার বৈশিষ্ট্য এবং এখানে ভার্বকে যদি আমি কী এবং কাকে দিয়ে কোশ্চিন করি এবং কোশ্চিন করার পরে যথাযথ অ্যান্সারটা যদি আমি পাই মানে যেমন ধরো যে আই লাভ ডান্সিং মানে আমি ভালোবাসি ডান্সিংকে ঠিক আছে এখন যদি এখানে প্রশ্ন করা হয় যে কি মানে কি আমি পছন্দ করি মানে কি আমি ভালোবাসি তাহলে অ্যান্সার হচ্ছে কি আমি ডান্সিং পছন্দ করি বা ডান্সিং ভালোবাসি তাহলে অ্যান্সার এটা মিলে যাচ্ছে এবং ম্যাচিং করছে এই যে ডান্সিং এটা একবারে ডিরেক্ট অবজেক্ট ভার্বের পরে একবারে অবজেক্ট আর এই অবজেক্টগুলো হচ্ছে অবশ্যই নাউন আর যার কারণে এগুলো জিরান্ড হয় এটা নিয়ে বিস্তারিত বিগত দিনের ভিডিওগুলোতে ব্যাপক উদাহরণ দেওয়া হয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো তো এখানে আ পেয়েছি আমরা তো প্রত্যেকটার সাথেই আমরা করা ভাবা হাঁটা উড়া উঠা ঘুমা সবগুলো আমরা এখানে নিয়ে ফেলেছি সো প্রথমে এই লাইনটা আমরা বোঝার চেষ্টা করি রিডিং মানে হচ্ছে পড়া তারপরে হচ্ছে র তাহলে পড়ার তারপরে দেখো একার রয়েছে তার মানে পড়ে তারপরে তে রয়েছে তার মানে পড়তে আর
অন্তো আর আরেকটা রয়েছে মান, এটা এটার সাথে ম্যাচ করবে না, মানে পরন্ত হয় না এবং পরমান এটা হয় না। সো যেটা যেটা পেলাম সেটা সেটা করলাম। এরপরে নেক্সট হচ্ছে যে ডুইং, ডুইং তার মানে হচ্ছে করা, নাউন হিসাবে এটা আমরা ইউজ করবো, এটা ভার্ব না, নাউন হিসাবে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে জিরান্ড, মানে এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড এটা হচ্ছে জিরান্ড। এখানে আরেকটা মজার জিনিস বলে রাখি যে এটা কিন্তু অল টাইম জিরান্ড হবে, আর এখানে জিরান্ড এবং পার্টিসিপল দুটোই হবে। এবং এখানে এখানে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল দুটোই হবে, এটা হচ্ছে আসলে সিচুয়েশানের উপরে। সিচুয়েশান বলতে হচ্ছে এখানে যতগুলো ভার্ব রয়েছে, ডুইং, থিঙ্কিং, ওয়াকিং, ফ্লাইং, রাইজিং, স্লিপিং, এগুলোর পরে যে আইটেমটা থাকবে মানে আরেকটা যে ওয়ার্ড থাকবে সেটার উপর ডিপেন্ড করে তখন এটা জিরান্ড হতে পারে, এটা পার্টিসিপল হতে পারে। এবং সেগুলো সবগুলোর বাংলাতে শেষে র থাকবে, পড়ার, করার, পড়ার, করার, ভাবার, হাঁটার, উড়ার, উঠার, ঘুমার, প্রত্যেকটাতেই র থাকবে। আর একার যদি থাকে, একারটা অলওয়েজ হচ্ছে পার্টিসিপল। অলওয়েজ একারে পার্টিসিপল, এবং তে এটাও অলওয়েজ পার্টিসিপল। তাহলে বন্ধুরা, এবং এমনকি এটাও পার্টিসিপল, এটাও পার্টিসিপল। শুধু প্রথমেরটাই হচ্ছে নাউন, মানে যেটা হচ্ছে জিরান্ড, তারপরে র থাকলে সেটাতে আমরা জিরান্ডও পাবো, পার্টিসিপল পাবো। শর্ত হচ্ছে যে এই যে রিডিং রুম হতে পারে, রিডিং টেবিল হতে পারে, তার মানে রিডিংয়ের পরে যে আইটেম পাবো সেটার উপর ডিপেন্ড করবে এবং সেটার উপর নির্ভর করবে। তারপরে একার যদি পাই, একার যদি পাই পড়ে, করে, এগুলো সবগুলো হচ্ছে একার পেলেই এগুলো সবসময় পার্টিসিপল। এবং তে যদি পাই, তে অলওয়েজ তে পেলেই সেটা হবে পার্টিসিপল। এবং অন্ত যদি থাকে, এটা আমরা ওইদিকে বুঝবো, সেটাও পার্টিসিপল। এবং মান যদি থাকে সেটাও পার্টিসিপল। তো আমরা এটা বুঝে ফেললাম। লাস্ট আমরা এইখানে চলে যাব, যেমন হচ্ছে ফ্লাই। সো ফ্লাইং মানে হচ্ছে উড়া, এবং সে সাথে হবে উড়ার, তারপরে উড়ে একার, তারপরে হচ্ছে উড়তে, তে পর্যন্ত আমাদের ঠিক আছে উড়তে। এবং তারপরে রয়েছে অন্ত, তার মানে হচ্ছে কি উড়ন্ত, আমরা উড়ন্ত পেয়েছি। ফ্লাইং মানে উড়ন্ত, এখন উড়ন্ত পাখি, উড়ন্ত ঘুড়ি, উড়ন্ত কাগজ, পেপার, অনেক কিছু হতে পারে। সো এখানে উড়ন্ত রয়েছে মানে এ অবস্থাতে এটা যেহেতু স্থির একটা অবস্থা, স্ট্যাটিক, সেক্ষেত্রে আমরা এখানে এটা অবশ্যই জিরান্ড হিসেবে পাবো। বাট এখানে উড়ন্ত বলতে রানিং বোঝাচ্ছে, আর একটা রানিং যদি সিচুয়েশান বোঝায় তাহলে সেটা আমরা জানি যে পার্টিসিপলই সেটা হয়ে যায়, তার মানে এটা পার্টিসিপল হবে। তারপরে এখানে আরেকটা আমরা দেখবো, সেটা হচ্ছে যে রাইজ মানে উঠা, মানে রাইজিং উঠা, এখানে হচ্ছে উঠার, তারপরে রয়েছে উঠে একার, তারপরে রয়েছে উঠতে, এগুলো আমাদেরকে ভালোভাবে ফলো করতে হবে। এখানে হচ্ছে উঠা আকার রয়েছে, এখানে র রয়েছে, এখানে একার রয়েছে উঠে, তারপরে এখানে তে রয়েছে উঠতে, তারপরে এখানে এটা হবে না, এখানে এখানে কি আছে অন্ত আছে, অন্ত, এই যে এখানে অন্ত রয়েছে, তো অন্ততে ম্যাচ করবে না, মানে রাইজিং মানে উঠা, তো উঠন্ত হয় না, উঠন্ত আমরা ব্যবহারও করি না, তাহলে এটা বাদ। এবার সবশেষে রয়েছে কি মান, মান যদি থাকে তাহলে কি হচ্ছে রাইজিং মানে উদীয়মান, মানে উঠছে এরকম একটা সিচুয়েশান আমরা দেখছি যেটা কন্টিনিউয়াস প্রসেস অবস্থায় আছে, রানিং অবস্থায় আছে, আর রানিং হলে সেটা পার্টিসিপল হয়, উদীয়মান। এখন উদীয়মান কি সূর্য হবে, আমরা এরপরে আইটেম দিতে পারবো এবং এই আইটেমের উপরে তখন এটা ডিপেন্ড করবে যে এটা পার্টিসিপল। যদিও বা আইটেম না থাকলেও আমরা এখানে উদীয়মান বলতে বুঝাতে বুঝতে পারছি যে এটা রানিং মানে পার্টিসিপল। তারপরেও আমাদের এটা মানে সূক্ষ্মভাবে বুঝতে হলে আমাদের এরপরের আইটেমকে ফলো করতে হবে যে সেটা কী আছে। আর যদি আমরা এটা স্টিল অবস্থায় মানে স্থির অবস্থাকে পাই সেক্ষেত্রে সেটা অবশ্যই আমাদের এই যে এটার মতো কাজ করবে, মানে নাউনের মতো কাজ করবে, তার মানে হচ্ছে জিরান্ড।
প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি এখানে শেষ করব নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এখানে আকার র এ তে অন্ত মান এগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু খুব সহজেই জিরান্ড এন্ড পার্টিসিপল মানে মোটামুটি একটা ধারণার মধ্যে নিয়ে চলে আসতে পারি ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকবে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম